আচ্ছা, এই ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এখানে একটা বাগ ছিল। যেমন আমরা ইনপুট ফিল্ডে যে স্পেস বা এম বা অন্যান্য কি প্রেস করলে অনেক সময় আসছিল না। হ্যাঁ, তো এইটা আসলে না আসার কারণটা কি বা কি হতে পারে? তো এটার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে, মানে ফাইন্ড আউট করছি, সেটা হচ্ছে কি অনেক কি আসে বাট স্পেস বা হচ্ছে এম এই লেখাগুলো আসে না। হ্যাঁ, দেখি জিরো প্রেস করলে আসে। আচ্ছা, তো এরকম অনেক লেখা আসে, অনেক লেখা আসে না, এবং স্পেসটাও আসে না। তো এটার মেন রিজনটা হচ্ছে যে আমাদের এখানে একটা প্লাগইনস আছে, সেটা হচ্ছে মেইল চিম্পের যত সম্ভব। হ্যাঁ, কন্ট্যাক্ট ফর্ম 7 এক্সটেনশন ফর মেইল চিম্প। হ্যাঁ, তো এইটা আসলে বিষয়টা হচ্ছে কি যে এইখানে আমরা এখন কাজ করছি না আপাতত। দেখেন, আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের এইখানে কোনো মেইল চিম্পের এপিআই কি লোড করা নাই। তো যেহেতু লোড করা নাই, এটা একটা কি ভ্যালু হয়ে আছে, নাল ভ্যালু হয়ে আছে। হ্যাঁ, তো এই জন্য আসলে যে প্রবলেমটা হচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই প্লাগইনটা আপাতত অফ করে রাখতে পারি। হ্যাঁ, যেহেতু আমার এখন এটা প্রয়োজন হচ্ছে না, তো সেই ক্ষেত্রে করব কি, আমরা একটু ব্যাকে যাই। ওকে, এইটাকে আমরা ডিঅ্যাক্টিভ করে রাখছি। হ্যাঁ, তো দেখেন, এটাকে যখন আমরা ডিঅ্যাক্টিভ করে রাখবো, রাখার পরে আমরা এখানে এসে যদি একটা রিলোড দেই, ওকে, অ্যান্ড দেন ফাইনালি আমরা যদি স্পেস প্রেস করি। আচ্ছা, এখানে কাজ না করলে আমরা এটা একটু হার্ড রিফ্রেশ দিব। হ্যাঁ, অনেক সময় ক্যাচ লোড হয়ে থাকে, এই জন্য দেখা যাচ্ছে যে কাজ করে না। হ্যাঁ, ওকে, এই যে দেখেন, এখন স্পেস কাজ করছে, এই এম কাজ করছে। হ্যাঁ, তো এই হচ্ছে আর কি বিষয় যে আসলে যখন আমাদের কোনো প্লাগইন, দুইটা প্লাগইন একসাথে কনফ্লিক্ট করে, তখন আসলে এই সমস্যাগুলো আমরা ফেস করি। তো আবার যখন আমরা মেইল চিম্পের যখন এপিআই কিটা যখন লোড করে দিব, তখন আর সমস্যা হবে না, তখন ওইটার নাল ভ্যালু হয়ে থাকবে না। হ্যাঁ, তো এই ছিল মূলত আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেটা কাটেন, আচ্ছা লোড হয়নি এখনও, তাই ওকে, ঠিক আছে।